ইপিএফ এর সুদে কোপ 8.1% হারে কেন্দ্রের অনুমোদন 2021-22 আর্থিক বছরে 8.1% হারে মিলবে ইপিএফ এর সুদ মার্চে সুদ কমানোর সুপারিশ করেছিল ইপিএফ এর ট্রাস্টি বোর্ড সুদের হার 8.5% থেকে 8.1% করার সুপারিশের সায় 43 বছরের মধ্যে সর্বনিম্ন ইপিএফ এর সুদ ইপিএফ এর সুদে কোপ 8.1% হারে কেন্দ্রের অনুমোদন 2021-22 আর্থিক বছরে 8.1% হারে মিলবে ইপিএফ এর সুদ মার্চে সুদ কমানোর সুপারিশ করে ইপিএফ ও ট্রাস্টি বোর্ড সুদের হার 8.5% থেকে 8.1% করার সুপারিশে সায় আর 43 বছরের মধ্যে সর্বনিম্ন ইপিএফ এর সুদ ইপিএফ এর সুদ কমিয়ে 8.1% করায় সায় কেন্দ্রের 2021-22 আর্থিক বছরে 8.1% হারে মিলবে ইপিএফ এর সুদ একদিকে রিজার্ভ ব্যাংক সুদ বাড়িয়েছে রেপো রেট বাড়িয়েছে তার ফলে বাড়ি গাড়ি কেনার জন্য যে টাকাটা মানুষ ধার করছেন তার উপর সুদ কিন্তু বেড়ে গেছে অনেকটা বেড়ে গেছে সম্ভবত আরো বাড়বে উল্টো দিকে ব্যাংকরা তাদের ডিপোজিটের ওপর যে সুদটা দিচ্ছে কিংবা এই যে ইপিএফ এর ওপর যে সুদটা সাধারণ মানুষ পাচ্ছেন সেটা কিন্তু বাড়ছে না উল্টা সেটা কমছে এইটা একটা বিচারিতা ইনফ্লেশন আটকানোর জন্যই তো ইন্টারেস্ট রেট বাড়ানো হচ্ছে তো সাধারণ মানুষ বিশেষ করে যারা বর্ষিয়ান মানুষ যারা যাদের সুদের টাকায় চলে তাদের চলবে কি করে লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির মধ্যে ইপিএফ এর সুদে কোপ 8.1% হারে কেন্দ্রের অনুমোদন 2021-22 আর্থিক বছর থেকে 8.1% হারে মিলবে ইপিএফ এর সুদ মার্চে সুদ কমানোর জন্য সুপারিশ করেছিল ইপিএফ এর ট্রাস্টি বোর্ড সুদের হার 8.5% থেকে 8.1% করার সুপারিশে সায় 43 বছরের মধ্যে সর্বনিম্ন ইপিএফ এর সুদ ইপিএফ এর সুদে কোপ 8.1% হারে কেন্দ্রের অনুমোদন 2021-22 আর্থিক বছরে 8.1% হারে মিলবে ইপিএফ এর সুদ মার্চে সুদ কমানোর সুপারিশ করেছিল ইপিএফ এর ট্রাস্টি বোর্ড সুদের হার 8.5% থেকে 8.1% করার সুপারিশে সায় 43 বছরের মধ্যে সর্বনিম্ন ইপিএফ এর সুদ ইপিএফ এর সুদে কোপ 8.1% হারে কেন্দ্রের অনুমোদন 2021-22 আর্থিক বছরে 8.1% হারে মিলবে ইপিএফ এর সুদ মার্চে সুদ কমানোর সুপারিশ করে ইপিএফ ও ট্রাস্টি বোর্ড সুদের হার 8.5% থেকে 8.1% করার সুপারিশে সায় আর 43 বছরের মধ্যে সর্বনিম্ন ইপিএফ এর সুদ